তোমাকে ইচ্ছে করে তোমাকে চব্বিশ ঘন্টাই এভাবে ভালোবাসি। দু ঘন্টা কম ছিল কি আদর করার জন্য? হ্যাঁ আচ্ছা শোনো না, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, কালকে আমাদের ঘরে একজন অতিথি আসছে। বন্দনা দিদি আসছে নাকি? তাহলে তো ওনার জন্য আমাকে স্পেশাল কিছু বানাতে হবে। আপনিও না সবসময় আমাকে এত দেরিতে বলেন, একটাই তো বড় দিদি আপনার। আরে দিদি আসছে না তো, উপরের ঘরে থাকার জন্য একজন ভাড়াটে আসছে, সব ঠিক থাকলে কালকেই উপরের ঘরটা উনি নিয়ে নেবেন, একজন মহিলা। তোমারই ভালো তুমি একজন সঙ্গী পেয়ে গেলে কথা বলার জন্য, এমনিতেই তো তোমার কথা সারাদিনে শেষই হয় না। আপনিও না সবসময় আমার পেছনে লাগেন। অনেক দেরি হয়ে গেছে, চলুন এখন ঘুমানো যাক। হ্যাঁ ঠিক আছে। দেখুন শর্মাবাবু, আমি তো একজন সাধারণ দোকানদার, আর আপনি তো জানেনই আজকাল লোকজন অনলাইনেই বেশি শপিং করছে, দোকানে আর লোক আসে কোথায়। আপনি একটা কাজ করুন, আপনি ডিরেক্টলি দোকানে চলে আসুন, ওখানেই বসে কথা হয়ে যাবে, ঠিক আছে? ওকে সুরেখা। তাড়াতাড়ি যাওয়ার চক্করে আপনি না কখনোই খাবার খান না ঠিক করে। আরে বাবা শর্মাজি মাল নিয়ে দোকানে আসছে, এই জন্যই তো তাড়াতাড়ি যাচ্ছি। কি করছেন আপনি, ফোনটা ধরে নিন না। আরে দাদা জমির টাকার জন্যই ফোন করছে, দিন রাত ফোন করে আমাকে বিরক্ত করতে থাকে, বুঝতে পারছি না আমি কি করব। দেখুন না আপনি খুবই সরল মানুষ, আর আপনার দাদা, দাদা তো ভীষণ রাগি মানুষ, যদি ওনার ফোন না ধরেন তাহলে ওনার রাগ তো সে আকাশ ছুঁয়ে ফেলবে। সব সমস্যার মূলে রয়েছে আপনার ওই পারিবারিক জমি, বিক্রি করে দিন ওটা আর দিয়ে দিন ওনাকে ওনার ভাগের টাকা। দেখো সুরেখা তুমি খুব সাদা সিধে, তুমি জানো না এই কুঞ্জদার না নিজের অধিকারের থেকে বেশি টাকা চায়, এক নম্বরের লোভী মানুষ ও, এই জন্য জমিটা আমি বেচবো না, বুঝতে পেরেছ? আরে মনে হয় মেয়েটা এসে গেছে, তোমার নতুন ভাড়াটে, চলো চলো। আরে জানবি আপনি, হ্যালো, এনার সাথে আলাপ করি, ইনি আমার স্ত্রী সুরেখা। নমস্কার। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? সরি ওই ট্রাফিকের জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আরে কোনো ব্যাপার নয়, এমনিতেই আজকাল কে আর সময়ে পৌঁছতে পারে, উপরের ঘরটা রেডি আছে আপনার জন্য, আপনি একবার দেখে নিন, যদি কিছু জিনিসের প্রয়োজন পড়ে তাহলে সুরেখাকে বলে দেবেন আপনি। থ্যাঙ্কস, আসলে আমি আমার রুমে একটু শান্তি পছন্দ করি, কারণ আমার বেশিরভাগ কাজই বাড়ি থেকেই হয়। বাড়ি থেকে? সেটা কি করে, বাড়ি থেকে কাজ কি করে হয়? আমার স্বামী তো রোজ 12-14 ঘন্টা কাজ করে, কিন্তু তার জন্য ওনাকে দোকানেও যেতে হয়। সুরেখা দি, আসলে সবার কাজেরই আলাদা আলাদা ধরন হয়, আপনার স্বামী সারাদিন দোকানে দাঁড়িয়ে থেকে কাজটা করে, আর আমি বাড়িতে বসে আরামে ল্যাপটপের সামনে কাজ করি। আমি একটু দেখতে চাই যে ল্যাপটপে কাজ কিভাবে হয়। ঠিক আছে চলুন আমি আপনাকে প্রথমে ঘরটা দেখিয়ে দিই, না হলে সুরেখা প্রশ্নের পর প্রশ্ন করেই যাবে। আসুন জানবি, এই হচ্ছে আপনার ঘর, আমি পরিষ্কার করিয়ে দেব, আর ওরা আপনার জিনিসপত্র রাখতেও সাহায্য করবে। থ্যাঙ্ক ইউ সো মাচ। আসলে দাদা আমার এই বাড়িটা খুব পছন্দ হয়েছে, শুধু এইটুকু চেষ্টা করবেন যেন এখানে আমার কোনো সমস্যা না হয়। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন জানবি, আপনার এখানে কোনো সমস্যা হবে না, আর তাছাড়া এই বাড়িতে আমি আর সুরেখাই থাকি, আমি তো সকালে দোকানে চলে যাই,
আর সারাদিন সুরেখা এই বাড়িতে একাই থাকে। বাকি আপনারা যে রেন্ট বলেছেন তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আমার জিনিসগুলো কাল শিফট করব, ঠিক আছে? ঠিক আছে, আপনি যখন এখানে শিফট হয়ে যাবেন না, তো তখন আমাকে জানাবেন যে ওই বাড়ি থেকে কাজ কি করে করেন। হ্যাঁ, কিছুটা টাকা আমিও কামিয়ে নেব, তাই না? ঠিক আছে একদম, কিন্তু একটা শর্ত আছে, সেখানেও টাকা নেব আমি। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত সাহায্য করলেন। আরে ধন্যবাদ জানানোর কি দরকার আছে, আর তাছাড়া আপনি আমাদের বাড়িরই একজন। ঠিক আছে, আপনারা দুজনে কথা বলুন, আমি দোকানে যাচ্ছি। যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আপনি সুরেখাকে বলে দেবেন। একদম। সুরেখা, আমি দোকানে যাচ্ছি। ঠিক আছে, নিজের খেয়াল রাখবে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। জানবি, আপনার বিয়ে হয়েছে? না। আরেকটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ। যে কাজ আপনি এখান থেকে করতে চাইছেন সেটা তো বাড়ি থেকেও করতে পারতেন, তাহলে বাড়ি ভাড়া নেওয়ার কি দরকার ছিল? এটা কোনো লিকার নয়, এটা রেড ওয়াইন, মেয়েদের জন্য খুব উপকারী, আপনি ট্রাই করবেন? না না, আমি এসব কিছু খাই না। তাছাড়া আমরা যে কাজটা করি আমাদের বাড়ির লোকের পছন্দ নয়, আর তাই আমি ভাবলাম রুম রেন্টে নিয়ে আমি আমার সব কাজ করি। আরে চিন্তা করবেন না, আমি কোনো ইল্লিগাল কাজ করি না, আমি শুধু সকলের বডি ম্যাসাজ করি, আর সেটা লাভ বলি। বডি ম্যাসাজ? কিন্তু আপনার বাড়ির লোকের কেন এই কাজ পছন্দ না? সমস্যাটা ওনাদের চিন্তাধারায়, ওনারা পুরনো চিন্তাধারার মানুষ, যে মেয়েরা কাজ করতে পারবে না, আর যদি করে তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা টিচারই হতে হবে। কিন্তু আমি এগুলো করতে চাই না, আমি আমার জীবন থেকে একদম কিছু আলাদা চাই, কিছু ভালো, যেটা করে আমি খুব ভালো থাকবো। জানবি একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মনে করবেন না, কিন্তু এই বডি ম্যাসাজ এটা করে আপনার খুশিটা কোথায়? সুরেখা দি, ওটা শুধু আমার কাছে একটা বডি নয়, ওটার মধ্যে একটা ইমোশন আছে, যখন আমি কারোর শরীর থেকে পেন রিলিফ করি তখন আমার খুব ভালো লাগে, একটা অদ্ভুত শান্তি পাই। আর এই কাজটার আমি একটা ভিডিও বানাই, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করি, কিছু টাকাও ইনকাম করে নিই। তার মানে হলো আপনার কাস্টমাররাও এখানে আসবে? না না, এরকম কিছু না, আমার পার্লার এখান থেকে একটু এগিয়ে, আমি শুধু এখানে ভিডিওস বানাবো আর একটু শান্তিতে সময় কাটাবো। আরে বাহ, সত্যি আপনার কাজটা দারুণ ব্যাপার। কখনো আমাকেও আপনার হাতে জাদু দেখাবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। Thank you.
আরে সুরেখা দি, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসো। জানবি, আপনি এই ধরনের পোশাকও পরেন? হ্যাঁ, যখন যোগা করি তখন দরকার পড়ে আর কি। আরে ভিডিও ক্যামেরা এটাও রেখেছেন আপনি? আপনি ভিডিও বানাচ্ছেন বুঝি? হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করি। তোমাকে হেল্প করতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে থেকে দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম জানভী, আর আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আজ আমরা জানবো যে আমাদের হিপ কি করে শেপে আনতে হয়। যেমনটা আমি করছি তেমনটাই আপনারা করবেন, ওকে? সবার প্রথমে হাত দুটোকে স্ট্রেট করুন, তারপর আপনাদের পা গুলো স্ট্রেচ করুন এন্ড স্লোলি বেন্ড ডাউন। এইভাবে বসুন, পা গুলোকে পুরো স্ট্রেচ করুন। থ্যাংক ইউ। লজ্জা পেলে? কোনো ছেলে নয়, আমি হাত দিয়েছি। আমি যোগা ট্রেনারও, এমনিতে আপনার হিপের ট্রেনিং এর দরকার আছে। আসলে ব্যাপারটা, আমরা মেয়েরা লজ্জার জন্য আমাদের বডিকে শেপে রাখি না, আর তারপর পরে খুবই সমস্যা হয়। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। আপনি আমাকেও যোগা শেখাবেন? এটা পরে নাও, যাও। Thank you.
জানবি। সরি সরি, ভুলটা আমারই ছিল, আমারই দরজা নক করে ভিতরে আসা উচিত ছিল। আরে না না, কোনো অসুবিধা নেই দাদা, ইটস ওকে। বলুন কি ব্যাপার? সুরেখা কি আপনার ঘরে আছে? হ্যাঁ, ও আমার সাথেই তো ছিল। আসলে ওর মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, তাই ও এখানেই শুয়ে গেছিল। এখন ওয়াশরুমে গেছে, ও বেরোলেই আমি বলে দেব যে আপনি এসে গেছেন। হুম, ঠিক আছে, ও বেরোলেই আপনি ওকে একটু বলবেন নিচে আসতে, আমার একটু দরকার আছে। ঠিক আছে। কি হয়েছে? আপনি তো চিন্তিত কেন? দেখো সুরেখা, আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম, আরো একবার তোমাকে বলছি, বন্ধুত্ব করা খুব ভালো কথা, কিন্তু ভাড়াটের সাথে আত্মীয়তা বাড়ানো সেটা কিন্তু ভালো কথা নয়। তোমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এই মহিলা আমাদের ভাড়ার টাকা না দিয়ে এখান থেকে পালিয়ে যাবে, আর তারপর তারপর কি হবে? দোষারোপ করতে থাকবো আমরা দুজন দুজনকে? দেখো, তুমি শুধুমাত্র নিজের কথা ভাবো, ওই মেয়েটা আমাদের আত্মীয় নয় যে সারাদিন ধরে তুমি ওর ঘরেই বসে থাকবে। আপনি তো জানেনই আমি সারাদিন বাড়িতে একাই থাকি, আর যখন আপনি বাড়িতে থাকেন না, বাস কিছুক্ষণ জানবীর সঙ্গে থেকে কথা বলে নি একটু। কিছুক্ষণ? সুরেখা, আমি যখনই বাড়িতে আসি দেখি তুমি ওর ঘরেই থাকো। তুমি এটা জানো কি, কুঞ্জ দাদা আমাকে টাকার জন্য বারবার ফোন করে কিরকম টর্চার করছে, আর এখানে যখন বাড়িতে আসি এসে তোমার টর্চার আবার সহ্য করতে হয়। তুমি খাবার দাও, আমার খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। কাল রাতের জন্য দুঃখ পেয়েছো? কালকে কুঞ্জদাদার জন্য আমি খুব রেগেছিলাম, আর না জানি তোমাকে কত কথা বলে দিয়েছি। না না, কোনো ব্যাপার না, যা হওয়ার হয়ে গেছে। আপনি ফিরবেন কখন? ব্যাস এক দিনের মধ্যে কাজ শেষ হয়ে গেলে আমি চলে আসব। ঠিক আছে, আমি আসছি তাহলে, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। নিজের খেয়াল রেখো। ছোট, তুমি এখানে কি করতে এসেছো দাদা? শোন, যাওয়ার আগে না হিসাবটা মিলিয়ে যা। আমি তোকে কিছু বলেছিলাম না, আর তুই সেটা এখনো করিসনি। এবার তো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সহ্য? সহ্যের সীমা তো তুমি পেরিয়েছো দাদা। বড় ভাই হওয়া সত্ত্বেও আমাকে তোর সামনে নত হতে হয়, আর কতবার অপমানিত হতে হয়েছে আমাকে। এবার এই জমিটা টাকাটার জন্যে আমাকে আর ঘোরাস না, তাড়াতাড়ি এই জায়গাটা বিক্রি কর, 60 লাখ আমাকে দে। আর আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নেমে যাবে। কেন আমাকে ঠকালে তুমি? কেন দেবধর দা? আসলে আপনি চুপ করে থাকুন। একে তো আপনাকে থাকার জন্য ঘর দিয়েছি, আর আপনি আমাদের ঘরে এই পাপ করলেন। আর তুমি সুরেখা, তোমার এতটুকু লজ্জা করলো না এই নোংরা কাজটা করতে? কি করেছো এটা? কেন করলে তুমি আমার সাথে এরকম?
কি কম হয়ে গিয়েছিল আমার ভালোবাসায়, বলো বলো সুরেখা। আপনার কষ্ট হয়েছে তার জন্য ক্ষমা চাইছি আমি, কিন্তু যবে থেকে জানবি এসেছে এ বাড়িতে আমি বুঝতে পেরেছি যে আমার ভালো লাগা পুরুষের প্রতি নয়, মহিলাদের প্রতি। আর জানবি আমাকে যতটা ভালোবেসেছে সেরকমই ভালোবাসার চাহিদা আমার ছিল। চুপ করো তুমি, পাগল হয়ে গেছো তুমি? এই মেয়েটা তোমাকে পাগল করে দিয়েছে এই জন্য এত খারাপ কথা বলছো? ভালোবাসা শুধু একটা ছেলে আর মেয়ের মধ্যে হয়, দুটো মেয়ের মধ্যে সম্পর্ককে না ভালোবাসা বলে না, সমাজে ফুর্তি করা বলে, বুঝেছো তুমি? আর আমি আমার ঘরে এই সব বরদাস্ত করব না। দেবধারদা, আমরা সত্যি ভালোবেসেছি, কোনো মজা করিনি, আর আমরা আমাদের এই সম্পর্কটা খুব ভেবে চিন্তে করেছি। বেরিয়ে যাও আমার ঘর থেকে এক্ষুনি। একে তো তুমি আমার স্ত্রীকে এই নোংরা কাজ করতে বাধ্য করেছো, আর তুমি আমাকেই সাফাই দিচ্ছ। এরকম অবৈধ সম্পর্ক আমি আমার ঘরে হতে দেব না। তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও। জানবি আর আমার মধ্যে সম্পর্ক দুজনের সম্মতিতে, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই দাঁড়িয়ে এখনো মুখ দেখছিস? তুই চল বেরো এখান থেকে। জানবি তুমি প্লিজ যেও না, চলে যা আমার ঘর থেকে। এই না তোর ব্যাগ, কোনোদিনও আমাকে তোর মুখটা দেখাবি না, বেরিয়ে যা। যবে থেকে জানবি এসেছে এ বাড়িতে আমি বুঝতে পেরেছি যে আমার ভালো লাগা পুরুষের প্রতি নয়, মহিলাদের প্রতি। জানবি আমাকে যতটা ভালোবেসেছে সেরকমই ভালোবাসার চাহিদা আমার ছিল। আমি বুঝতে পেরেছি যে আমার ভালো লাগা পুরুষের প্রতি নয়, মহিলাদের প্রতি। আমি বুঝতে পেরেছি যে আমার ভালো লাগা পুরুষের প্রতি নয়, মহিলাদের প্রতি। ভালো হয়েছে জানবি তুমি চলে এসেছো, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, আমাকে ছেড়ে যেও না তুমি। সুরেখা, আমারও তো তোমার অভ্যাস হয়ে গেছে, দেবধরের বারণ করার পরেও দেখো আমি দূরে যেতে পারলাম না। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কখনো না। খুব ভালোবাসি একে অপরকে, একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। কথা দাও আমাকে ছেড়ে আর কখনো যাবে না তুমি। কখনো না।
জানবি, দেবধর বাইরে আছে। আর ইন্সপেক্টর স্যার হোলির দিন আমার স্বামী ওর সাথেই দেখা করতে গেছিল। দেখছি ও কি করবে আমার। দাঁড়ান আপনি, এই অবস্থায় যাবেন না প্লিজ। ছোবে না তুমি আমাকে, এই নোংরা হাত দিয়ে না আমাকে ছোঁয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে কুঞ্জদার হিসেব মেটাই, তারপরে ফিরে এসে তোমায় দেখছি। আপনি কুশের কাছে যান, ওখানে জানতে পারবেন আমার স্বামী কোথায় আছে। নিজেকে সামলান সুরেখা ম্যাডাম, আমরা কুঞ্জকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছি। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমরা কিছু না কিছু জানতে পারবো। যাই হোক, আপাতত আমি যাচ্ছি, আর কিছু জানতে পারলেই আমি আপনাকে ফোন করব। সুরেখা, সুরেখা তাড়াতাড়ি করো, ফ্লাইট মিস হয়ে যাবে। চলো চলো চলো, সব নিয়েছো তো? আপনি এখন এখানে? আমার স্বামীর কোনো খোঁজ পেলেন? সুরেখা ম্যাডাম, আমরা আপনার স্বামীর লাশ পেয়েছি। কেউ তাকে খুন করে তার বডিটাকে নালায় ফেলে দিয়েছে। সন্দেহের বশে আমি কুঞ্জকে গ্রেফতার তো করে নিয়েছি, কিন্তু তারপরে আমি যা জানতে পেরেছি তারপর আপনার এই সমস্ত চালাকি আমি ধরে ফেলেছি। স্যার, এর স্বামীর মার্ডার হয়েছে আর আপনি এখানে দাঁড়িয়ে কি বেকার কথা বলছেন? বেকার কথা তো আপনারা দুজন বলছেন, আমরা সব জানতে পেরে গেছি। সুরেখা ম্যাডাম আর তার ভাড়াটে মানে আপনি, আপনাদের মধ্যে সম্পর্ক আছে, আর এই কথা যখন আপনার স্বামী জানতে পারলো এবং বিরোধিতা করলো, তখন আপনারা তাকে খুন করে ফেললেন। ঘরের বাইরের সিসিটিভি ফুটেজে সব কিছু দেখা গেছে। ওই দিন যখন দেবধর নিখোঁজ হলো, ওই রাতে আপনারা দুজনে একটা বড় বস্তায় কিছু তো বাইরে নিয়ে যাচ্ছিলেন, আর আমাদের কাছে একটা সাক্ষীও আছে যে আপনাদের ওই নালার কাছে দেখেছিল ওই রাতে, যেখানে দেবধরের দেহ পাওয়া যায়। ইন্সপেক্টর স্যার, না, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ওই ওই আমার স্বামীর পর্দা কুঞ্জ, ওই আমাদের ফাঁসানোর চেষ্টা করছে যাতে পুরো জমির সম্পত্তি ওর একার নামে হয়ে যাক। সত্যি বলছি আমি। আচ্ছা, তাহলে এগুলোর মানে কি? এই ভিডিওটা আমরা কুঞ্জর থেকে পেয়েছি, আর ও আমাদের সব কিছু বলে দিয়েছে। যখন ও এখানে দেবধরের সাথে দেখা করতে এসেছিল, তখন আপনারা নিজেদের সাথে ব্যস্ত ছিলেন, আর তখনই ওই ভিডিওটা বানিয়ে ফেলে। এখন ভালো এটাতেই হবে যে আপনারা দুজন দোষ স্বীকার করে নিন। কেন আপনার স্বামীকে খুন করেছেন? কারণ ও আমাদের দুজনকে আলাদা করতে চাইছিল।
আমাদের দুজনকে দূরে সরাতে চাইছিলাম। আমি আর জানবি দুজন দুজনকে খুব ভালোবাসি, আর দেবদারের আমাদের সম্পর্ক পছন্দ ছিল না। ও আমাদের দুজনকে আলাদা করতে চাইছিল, আমাদের দুজনের মাঝে আসছিল, এমনকি নেশা করে আমাকে মারধর করা শুরু করে দিয়েছিল, জানোয়ারের মতো ব্যবহার করছিল। আর ওই হোলির দিনকে যেদিনকে ও দাদার সাথে দেখা করতে যাচ্ছিল, ওনার বর্তা কুঞ্জ ওনার ফোনে এই ভিডিওটাই পাঠিয়েছিল, যাতে ও আমার স্বামীকে ব্ল্যাকমেল করতে পারে। ভিডিও দেখলি ছোটু, এবার আমার কথা মন দিয়ে শোন। আর জমির 60 লাখ নয়, পুরো টাকা নেব। আর দুদিনের মধ্যে পুরো টাকা জমি বিক্রি করে যদি না দিয়েছিস, তাহলে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। আর তুই ভালো করেই জানিস তারপর কি হবে, বুঝতে পেরেছিস? যেটার আমি ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। পুরো সমাজের সামনে তুমি আমার সম্মান নষ্ট করলে। না, থামো, মেরো না, মেরো না ওকে। আমাকে কি করছো তুমি? শুনে তো তুমি ঠিক আছো তো? তুই এখানে চলে এসেছিস, আজ আমি তোকে মারবো, তারপরে কি? তোদের দুজনের এই নাটক আমি আজকেই শেষ করব, আজকেই শেষ করে দেব তোদের এই নাটক। আমার স্ত্রীকে ফাঁসিয়েছিস তুই, আমার বউকে, হ্যাঁ, আজ তোকে শেষ করে দেব। তোরা তো আমার স্ত্রীকে ফাঁসানো। এ তো মরে গেছে, ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এখন থেকে আমাদের মাঝে দেওয়াল, সারা জীবনের মতো শেষ, তাই না জানবি? তারপরে আমরা দেবধরের বডিটাকে একটা বস্তার মধ্যে ভরে দিয়ে নালাতে ফেলে দিয়েছি। এখন আপনাদের এই প্রেমের কাহিনী জেলে গিয়ে লিখবেন। নিয়ে চলো এদেরকে।